রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত বাংলা। কোথাও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে গাছ, কোথাও আবার ঝড়ের কারণে ইলেকট্রিক পোস্টে লেগেছে আগুন। একেবারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রেমালের তাণ্ডবে, আর সেই চিত্রই দেখা গেল আরামবাগে। আরামবাগ পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ড রবীন্দ্রপল্লী এলাকায় সকালেই একটি ইলেকট্রিক পোস্টে আগুন চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। দমকল কর্মীদের আসতে দেরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। যদিও কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। অপরদিকে আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে ঝড়ের কারণে ভেঙে পড়ে বিশাল আকার গাছ, যার কারণে কিছুটা হলেও মেডিকেল কলেজে যাতায়াতের সমস্যা শুরু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। আমাদের আরামবাগ মহকুমা যে হসপিটাল মেডিকেল কলেজ আছে, এই মেডিকেল কলেজে একটি গাছ পড়ে গেছে। মাননীয় মহকুমা শাসকের নির্দেশ মতো আমরা এখানে এসেছি। সিভিল ডিফেন্সের যে কিউআরটি টিম আছে গাছটাকে রিকভারি করে দেওয়ার জন্য এখানে, এবং ইলেকট্রিক ডিপার্টমেন্ট ওনারাও এসেছেন। ওনারা লাইনটাকে শাটডাউন করেছেন, শাটডাউন করে এখন দেখছেন আপনারা যে গাছটাকে আমরা এটা পরিষ্কার করি। আপাতত আর আরামবাগের যে পৌরসভার মধ্যে সেরকম কোনো সমস্যা নেই, তো আমাদের এখানে 24 ঘন্টায় কন্ট্রোল রুম খোলা আছে। হ্যাঁ, এবং মাননীয় মহকুমা শাসকের নেতৃত্বে আমাদের 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা আছে এবং কাজ তৎপরতায় চলছে। আপনার পরিচয় স্যার? আমার নাম শ্রীকান্ত রায়, সিভিল ডিফেন্স। কি খবর আছে যদি একটু বলেন না? এই যে ঘূর্ণিঝড়ের যে ব্যাপারটা, আরামবাগের যে বিরাটভাবে ঘর উড়িয়ে নিয়ে গেছে বা ঝড়ে ঘূর্ণিঝড়ে হয়েছে সেটা নয়, কিন্তু এই প্রচণ্ড বৃষ্টির জন্য মানুষের যে বাড়িতে জলটা পড়ছে, যাদের হয়তো ঘর তৈরি হচ্ছিল সরকারি প্রকল্পে, ঘরটা তৈরি হচ্ছিল, তাদের টাকাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য তারা তাদের ঘরটা আর করতে পারেনি, বা অনেকে সেই বাড়িতে জল পড়ছে, এই ধরনের এটা তাদের একটু তীব্রভাবে বিরাট চাহিদা। প্রশাসন আছে, প্রশাসন তার জন্যে পঞ্চায়েত থেকে বা পৌরসভার পক্ষ থেকে সেটা ব্যবস্থা চলছে। আর একটা হসপিটালে কাজ পড়ে গেছে আর সেটা ব্যবস্থা হচ্ছে, একটা হেলে গেছে সেটাকে নিয়েও ইয়ে আছে। আর দেখছেন তো এমন ঝড় দিচ্ছে, ছাতাকেও রাখা যাচ্ছে না। আর 14 নম্বর ওয়ার্ডে ইলেকট্রিকের একটা পোস্টের পড়ে গিয়েছিল, সেটা নিয়েও হয়েছিল, সেটা সমস্যাটা মিটে গেছে। আগুন যেটা লেগেছিল সেই সমস্যাটা মিটে গেছে। এখন মোটামুটি প্রশাসন রাস্তায় আছে, আমরাও আছি, জনপ্রতিনিধিরাও আছে, রাস্তাতেও আছে, তাই রাস্তা তো জনপ্রতিনিধিরা আছে। কি যেভাবে এই যে ঘূর্ণিঝড়ে এটা ছিল আরামবাগে, সেভাবে চাষেরও যেটা এখন তো ধানটা উঠে গেছে, তিল চাষটা আছে, সেভাবে এখনও ক্ষয়ক্ষতি রিপোর্ট পাওয়া যায় না, সেটা প্রশাসন কৃষি দপ্তর এ দেখবে। মোটামুটি আরামবাগটা আমাদের অনেকটা এর মধ্যে আছে। ধন্যবাদ। নিউজ আজ বাংলা, আরামবাগ।